বিয়ে কতটা গুরুত্বপূর্ণ আর আমি কি করে এটা সঠিক পথ কিনা আপনার কি বিয়ে হয়ে গেছে কারণ বেশিরভাগ মানুষই এটা বিয়ের পরে জিজ্ঞেস করে আপনি সঠিক সময় জিজ্ঞেস করছেন চলুন এটা বোঝা যাক যে বিয়ে কেন প্রথমত একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে তা পুরুষ হোক বা মহিলা মানুষের কিছু চাহিদা থাকে আপনি যখন আট বছর বয়সের ছিলেন আপনার নামটা কি আনুষা আনু আচ্ছা আপনাকে যদি বিয়ে করতে হয় তাহলে আপনার নামটা কেটে অর্ধেক করে দেবো অনু কারণ আপনি এখন সংস্কৃত পণ্ডিত কোথায় পাবেন আপনাকে বিয়ে করার জন্য তো আপনার যখন আট বছর বয়স ছিল আমি যদি বলতাম আনু তুমি কি বিয়ে করতে চাও আপনি বলতেন কী সব বাজে কথা তাই না মানে ওই প্রশ্নটির কোনো মানেই ছিল না আপনার কাছে তাই তো প্রশ্নটির কোনো মানেই ছিল না আপনার যখন ছয় বছর বয়স তখন যদি জিজ্ঞেস করতাম তখন কোনো মানেই ছিল না এটার যখন আপনি আট বছরের ছিলেন তখন জিজ্ঞেস করলে নয় এটাকে ঠাট্টা মনে হতো নয় আপনি প্রতিরোধ করতেন না হয় হ্যাঁ বলে দিতেন কোনো কিছু না বুঝেই যেই ধরনের পরিবার থেকে আসছেন সেই অনুযায়ী যখন আপনি চোদ্দ বছরের তখন যদি আপনাকে জিজ্ঞেস করতাম আপনি একটু লজ্জা পেতেন কারণ তখন আপনি ভেবে দেখছেন কারণ তখন আপনার শরীরটা একভাবে বেড়ে উঠতে শুরু করেছে আপনার বুদ্ধিমত্তা আপনার হরমোনের দ্বারা সংক্রমিত হয়েছে আর এবার আপনি ভাবছেন আপনি যখন আঠেরো তখন যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি যে ধরনের পরিবেশে গড়ে উঠেছেন তার উপর নির্ভর করে নয় উত্তর পরিষ্কার হ্যাঁ না হলে এখন না না হলে কখনোই না চোদ্দ থেকে আঠেরোর মধ্যে আপনার সাথে যা যা ঘটেছে তার উপর নির্ভর করে হ্যাঁ তো এটা ভালো যে আপনি এই সবকটা অবস্থা পেরোনোর পর এবার নিজের থেকেই এই প্রশ্নটা করছেন আমি জিজ্ঞেস করছি না বা আপনার মা বাবাও জিজ্ঞেস করছেন না আপনি নিজে জিজ্ঞেস করছেন আমার কি বিয়ে করা উচিত তো চাহিদাগুলো রয়েছে মানুষ হয়ে জন্মালে শরীরের চাহিদা থাকে মানসিক চাহিদা থাকে আবেগের চাহিদা থাকে সামাজিক চাহিদা থাকে অর্থনৈতিক চাহিদা থাকে এই সব কিছুই রয়েছে লোকে হয়তো এগুলো নিয়ে সচেতনভাবে ভাবতে চান না কারণ তারা মনে করেন এগুলো নিয়ে ভাবলে হয়তো তাদের বিয়েটা কুৎসিত বা বিশ্রী হয়ে উঠবে কিন্তু এগুলো তো রয়েছেই অ্যারেঞ্জড ম্যারেজ হলে এই বিষয়গুলো নিয়ে হয়তো অন্য কেউ ভেবেছেন আর আপনি যদি নিজেই নিজেরটা অ্যারেঞ্জ করে থাকেন তার মানে অবশ্যই আপনি নিজেই ভেবেছেন হ্যাঁ কি না এই সব কিছুই বিবেচনা করার বিষয় তো আজকের দিনে মহিলাদের জন্য আমি বলছি দুনিয়াটা পর্যাপ্ত পরিমাণে বদলে গিয়েছে সামাজিক কারণ ও অর্থনৈতিক চাহিদার জন্য তার এখন আর বিয়ে করার প্রয়োজন নেই যদি না কেবলমাত্র শরীর নিয়ে এসে থাকেন বুঝলেন না যদি না কেবলমাত্র শরীর নিয়ে এসে থাকেন কোনো মস্তিষ্ক ছাড়াই সামাজিক আর অর্থনৈতিক কারণগুলোর জন্য তার আর বিয়ে করার প্রয়োজন নেই তার কাছে বিকল্প রয়েছে তার অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতিগুলোকে তিনি নিজেই সামলাতে সক্ষম একশো বছর আগে এটা এরকম ছিল না সেই সময় আপনার শরীরের মনের আবেগের কোনো চাহিদা না থাকলেও সামাজিক ও অর্থনৈতিক কারণের জন্য আপনাকে বিয়ে করতেই হতো হ্যাঁ কিন্তু এখন আর তা নয় এটা কিছুটা হলেও স্বাধীনতা অন্তত দুটো কারণ আপনার বিয়ে করার জন্য এখন আর নেই এবার আপনাকে বাকি তিনটে বিবেচনা করে দেখতে হবে মানসিকভাবে আপনার কি এক সঙ্গীর প্রয়োজন আপনার আবেগের কি সঙ্গ প্রয়োজন আপনার শরীরের চাহিদা সেটা কতটা তীব্র আপনাকে এক স্বতন্ত্র ব্যক্তি হিসেবে এটাকে দেখতে হবে এটা কোনো সামাজিক প্রেসক্রিপশন নয় যে সকলকেই বিয়ে করতে হবে বা সকলেই বিয়ে করবেন না সেভাবে কাজ করবে না একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে আপনার এই চাহিদাগুলো কতটা তীব্র এগুলো কি অল্প সময়ের জন্য যার ঊর্ধ্বে আপনি যেতে পারেন যদি ক্ষণিকের জন্য হয় তাহলে বিয়ে করবেন না কারণ তাহলে বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার কোনো অর্থ হয় না কারণ এই বন্ধনে আবদ্ধ হলে কেবল দুজন থাকেন না কখনো চারজন হয়ে যায় কখনো ছয় এটা ভুল আমি বলছি না আপনি কি এটা চান সেটাই প্রশ্ন প্রত্যেকটি ব্যক্তির এটা ভাবা উচিত তার নিজের জন্য সামাজিক রীতি অনুযায়ী নয় সামাজিক রীতি যাই হোক না কেন আমি ঠিক এই কথাটাই বলছিলাম শুরুতে আপনি আধ্যাত্মিক হচ্ছেন যখন এই সিদ্ধান্তটি একশো শতাংশ আপনারই নির্বাচন অন্যান্য চাপের ফলে আপনার নির্বাচন প্রভাবিত হয়ে নয় এটার কি প্রয়োজন আছে এবার লোকে এখন এর জন্য অন্য ধরনের সমাধান বার করেছেন পশ্চিমে আর ভারতেও ভালো মতনই ঘটতে শুরু করেছে ঠিক আছে বিয়ে করব না কেবল একসাথে থাকবো লিভ ইন তো লিভিন আপনি যদি কেবল একজনের সাথেই লিভ ইন করেন সেটা তো বিয়েই হল সে আপনার কাছে সার্টিফিকেট থাকুক বা না থাকুক কিন্তু যদি এটা ভাবেন যে প্রত্যেক সপ্তাহে নতুন সঙ্গী নির্বাচন করবেন তাহলে আপনি গুরুতরভাবে ক্ষতি করবেন নিজের কারণ আপনার মনের যেমন স্মৃতি রয়েছে আপনার শরীরের অনেক বেশি তীব্র স্মৃতির ধারণা রয়েছে আমরা কেন আপনাদের এই ধরনের স্থানগুলোতে নিয়ে যাই যদিও আপনারা বুদ্ধিমত্তা দিয়ে এগুলো কিছুই বুঝছেন না কেন আমরা অনবরত এই শক্তি স্থলগুলো আর বিভিন্ন সম্ভাবনার এই জায়গাগুলোকে তৈরি করেছি কারণ শরীর একে আত্মস্থ করে ধরে রাখে শরীরের অত্যন্ত তীব্র স্মৃতির ধারণা রয়েছে শরীর একে আত্মস্থ করে ধরে রাখবে আপনি হিমালয়কে ভুলে যেতে পারেন শরীর হিমালয়কে ভুলবে না সর্বদা একে মনে রাখবে মানসিকভাবে আপনার ডিমেনশিয়া হয়ে আপনি সব স্মৃতি হারাতে পারেন কিন্তু এই শরীর একে মনে রাখবে আর ধারণ করে চলবে এটি ছাড়বে না আপনার স্মৃতি হারিয়ে ফেলেছেন তার মানে এই নয় যে আপনার কর্মের স্তূপটিকেও হারাবেন তো শারীরিক ঘনিষ্ঠতা সবসময়ই ঐতিহ্যগতভাবে একে বলা হয় রুনানুবন্ধ স্মৃতির এক তীব্র ধারণা তৈরি হয় আর অত্যধিক মাত্রায় এই ধরনের স্মৃতি এক নির্দিষ্ট ধরনের বিশৃঙ্খলা এক নির্দিষ্ট ধরনের দুর্দশা সৃষ্টি করে এটা আপনি স্পষ্ট দেখতে পাবেন এটা আপনি খুব স্পষ্টভাবে দেখতে পাবেন যেসব মানুষেরা তাদের জীবন নিয়ে ঢিলে বা আলগা তারা কখনোই কোনো প্রগাঢ় আনন্দ খুঁজে পান না তারা কেবল এরকমই আপনি দয়া করে এটা মন দিয়ে লক্ষ্য করবেন এটা স্পষ্ট দেখা যায় যে যারা তাদের শরীরের ব্যাপারে আলগা বা ঢিলে তারা কখনোই প্রাণ খুলে হাসতে পারেন না প্রাণ খুলে কাঁদতে পারেন না তারা এরকমই হয়ে যান কারণ শরীরের মধ্যেকার স্মৃতিগুলো বিভ্রান্তিকর একটি জীবদ্দশার মধ্যে এরকম বহু ছাপ বা প্রভাব সৃষ্টি করবে তো সেটা কোনো সমাধান নয় এই চাহিদাগুলোকে মেটানোর নয় আপনি বিবাহ বন্ধনে ঢুকুন না হয় ঢুকবেনই না যাতে আপনি এগুলোর ঊর্ধ্বে চলে যান তো এটা আপনাকে ব্যক্তিগতভাবে দেখতে হবে আপনার চাহিদাগুলো কতটা তীব্র যদি এটা দেখতে চান স্পষ্টভাবে সামাজিক কোনো প্রভাব ছাড়া সব থেকে ভালো হয় আপনি ধরুন একমাস ছুটি নিলেন আশ্রমে থাকলেন ধ্যান করলেন যখন কোন সিদ্ধান্ত নেবেন আপনি যেন স্পষ্টভাবে দেখার মতন একটি অবস্থায় থাকেন কোনো প্রভাবের মধ্যে নয় গুরুর দ্বারা নয় সমাজের দ্বারা নয় আপনি কারোর দ্বারা প্রভাবিত নন নিজেকে স্পষ্টতার একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসুন দেখুন আপনি কী চান সেই চাহিদাগুলো কতটা তীব্র যদি প্রয়োজনীয় না হয় ব্যাস সিদ্ধান্ত নিয়ে নিলে আর পিছনে তাকাবেন না যদি ওই পথে যাওয়ার সিদ্ধান্ত নেন আর এদিকে তাকাবেন না ওদিকেই চলুন এই দুটোর মধ্যে যে একটা করতে হবে যদি মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকেন আপনি একটা না বিভ্রান্তির মধ্যে আটকে থাকবেন কোনটা শ্রেষ্ঠ এটা না ওটা শ্রেষ্ঠ বলে কিছুই নেই যেখানে আপনি যাই করার সিদ্ধান্ত নেন যদি আপনার মন প্রাণ দিয়ে সেটাকে বাস্তবায়িত করেন সেটা এক দারুণ ব্যাপার কিন্তু তাও সেটা শ্রেষ্ঠ ব্যাপার নয় কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ বলে কিছু নেই আপনি যেটা করছেন আপনি যদি সত্যিই তার মধ্যে নিজেকে সমর্পণ করে দেন এটা এক দারুণ ব্যাপার কিন্তু এটা শ্রেষ্ঠ ব্যাপার নয় শ্রেষ্ঠ মানেই অন্যদের উপস্থিতি রয়েছে তাই না শ্রেষ্ঠ মানে আপনি শ্রেষ্ঠ জিনিসটি করছেন মানে আপনি বাকি সকলের থেকেও ভালো মানে অন্যদের তুলনায় এখানেই আপনার পরাজয় যেই আপনি শ্রেষ্ঠ কাজটি করার চেষ্টা করছেন আপনি নিজেকে পরাজয়ের মুখে ঠেলে দিচ্ছেন কিন্তু আমি দারুণ কাজ করছি এর মধ্যে অন্য কারোর কোনো ব্যাপার নেই আমি কেবল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমার মনে হয় আমি এক দারুণ কাজ করছি আমি শ্রেষ্ঠ কাজ করছি না যে যোগীটি হিমালয়ের গুহাতে বাস করছেন তিনি শ্রেষ্ঠ কাজ করছেন না তিনি নিজের জন্য একটি দারুণ কাজ করছেন কেউ বিবাহিত হয়ে নিজের পরিবারের সঙ্গে খুশি রয়েছেন তিনি এক দারুণ কাজ করছেন শ্রেষ্ঠ কাজ করছেন না তো শ্রেষ্ঠ কাজ করার চেষ্টা করবেন না আপনার জীবনটি নষ্ট হবে কারণ গোটা দুনিয়া ধর্তব্যের মধ্যে চলে আসবে তার মানে আপনাকে অ্যালেকজান্ডার দ্য গ্রেট হতে হবে শ্রেষ্ঠ কাজটি করার জন্য অবশ্যই তিনি শ্রেষ্ঠ কাজটি করেননি তিনি দারুণ কোনো কাজও করেননি যেহেতু সে বাকি সব কিছুর জন্যই অক্ষম তাকে সেরা পদবি দিয়ে কাটিয়ে দিয়েছে কারণ মানুষ হওয়ার কোনো পর্যায়েই তিনি আসেন না হ্যাঁ তাই তো এই জিনিসটা আপনি নিজের মধ্যে আনুন নিজের মধ্যে একটা নির্দিষ্ট স্পষ্টতা নিয়ে এসে আপনার সিদ্ধান্ত নিন একবার সিদ্ধান্ত হয়ে গেলে আর কোনো দিকে তাকানো নয় কারণ আপনি যদি একবার আপনি যাই করুন আপনি যদি ঘর ঝাড় দেন সম্পূর্ণরূপে নিবেদিত হয়ে যদি রোজ ঘর ঝাড় দেন আপনি আলোক প্রাপ্তি লাভ করবেন আমি ঠাট্টা করছি না ব্যাস এটাই লাগে সমস্যা হলো যে মানুষটি ঘর ঝাড় দিচ্ছেন তিনি চাইছেন অন্য কিছু হতে সেই অন্য কিছু তিনি চাইছেন ঘরঝাড় দিতে সেই অন্য কিছু চাইছেন অন্য কিছু করতে সেই অন্য কিছুও আবার অন্য কিছু চাইছেন কেউই তার কাজটি সম্পূর্ণরূপে নিবেদিত হয়ে করছেন না এটাই সমস্যা আপনি যাই করছেন সেটা যদি আপনি সম্পূর্ণরূপে নিবেদিত হয়ে করেন যদি নিশ্চলতত্বম অবস্থায় থাকেন যেটা করছেন সেটাই করছেন কেবল সেটাই হিমালয়ের রাস্তাতে গাড়ি চালালে আপনি সেটাই করেন ট্রেকিং বা মাউন্টেনিয়ারিং করলেও আপনার সেটাই হয় এগুলো যখন করছেন তখন অন্য কিছু করতেই পারবেন না অন্য কিছু করলে সেটাই আপনার জীবনের শেষ কাজ সত্যি যদি আপনার গাড়িটিকে এই রাস্তাগুলোতে জোরে চালান তখন আপনাকে কেবল সেটাই করতে হবে তখন অন্য কিছু কাজ করতে গেলে সেটাই আপনার জীবনের শেষ কাজ হবে তো আপনার জীবনটি সেভাবেই বাঁচুন আপনি যাই করছেন আপনি কেবল সেই কাজটাই করছেন সম্পূর্ণরূপে আপনার মধ্যে যদি সেই নিশ্চলতাতাম থাকে আপনি যাই করুন সেটাই ঠিক কিন্তু রোজ আপনি দিক পাল্টাচ্ছেন আবার দিক পাল্টাচ্ছেন লোকে বিয়ের পনেরো বছর পর ভাবছেন আমার ব্রহ্মচর্য নেওয়া উচিত ছিল লোকে দশ বছর ব্রহ্মচারী থাকার পর এখন ভাবছেন হয়তো আমার বিয়ে করা উচিত ছিল এটা জীবনের এক অনন্ত অপচয়